নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি আমরা প্রত্যেকদিন নানা ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই এবং তার মধ্যে বেশ কিছু খবর এরকমও থাকে যেটা আপনাদের সমস্যার কথা তুলে ধরে আর আজকে আমি একটা সেরকমই সমস্যার কথা তুলে ধরছি আমরা জানি যে কলকাতা মুম্বাই যে সমস্ত মেট্রো সিটিগুলো রয়েছে তার অন্যতম লাইফলাইন বলা চলে একেবারেই তাই লাইফলাইন বলা চলে এই ট্রেন লোকাল ট্রেন পরিষেবা যেটার ওপরে দাঁড়িয়ে রয়েছে পুরো অর্থনৈতিক পরিকাঠামো এবং তার সঙ্গে প্রচুর মানুষের জীবন জড়িয়ে রয়েছে প্রচুর মানুষ আছেন যারা দূর দূরান্ত থেকে প্রতিদিন শহর কলকাতার উদ্দেশ্যে আসেন এবং তাদের অফিস থাকে কারোর কাজ থাকে কারোর ব্যবসার কাজের জন্য তারা কলকাতায় আসেন এবং প্রতিদিন এরকম মানুষ প্রচুর আছেন যারা প্রত্যেক দিন কলকাতার সঙ্গে যোগাযোগ রাখেন বা প্রত্যেক দিন নিজেদের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে আসেন তো সেক্ষেত্রে তাদের একমাত্র ভরসা কিন্তু ট্রেন তার কারণ ট্রেন এমন একটা কি বলা যায় যানবাহন বা বাহন যেটাতে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায় আশা করি এটা আপনারাও মানবেন তো সেই জায়গা থেকে যদি ট্রেনে কোনো ধরনের কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েন সে অফিস যাত্রী হোক বা নিত্যযাত্রী হোক বা সাধারণ যাত্রী হোক তার কারণ ট্রেনে যদি কোনো সময় আমরা দেখেছি যে অবরোধ হয়েছে তাহলে সেক্ষেত্রেও মানুষ সমস্যায় পড়েন এরই পাশাপাশি আমরা দেখেছি কখনো ট্রেনের লাইনে কাজ চলছে সেই সময় মানুষ অসুবিধায় পড়েন এবারে যে ঘটনাটা ঘটেছে সেটা বর্ধমানে দীর্ঘদিন ধরে রেলের যে ওভারব্রিজ সেটা সারাইয়ের কাজ চলছে এবং তার জন্যই যে কারেন্ট সেই কারেন্ট অফ করে দেওয়া হচ্ছে আর সেই কারণেই বন্ধ হয়ে রয়েছে লোকাল ট্রেন পরিষেবা একেবারেই তাই যার জন্য স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যারা নিত্যযাত্রীরা রয়েছেন যারা অফিস যাত্রীরা রয়েছেন যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তার কারণ বর্ধমান একটা গুরুত্বপূর্ণ স্টেশন সেখান থেকে হাওড়া আসা বা সেখান থেকে কাটোয়া যাওয়া বা রামপুরহাট যাওয়া বা তারকেশ্বর যাওয়া এই যে এই সমস্ত লাইনগুলোকে কানেক্ট করে বর্ধমান স্টেশন তাই বর্ধমান স্টেশনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে পড়ে অনেকটাই সমস্যাজনক হয়ে পড়ে সে জায়গা থেকে দীর্ঘদিন ধরে এই কাজ চলছে তাই কারণে দূরপাল্লা থেকে শুরু করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং সেই লোকাল ট্রেন বাতিল হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে কীরকম দুর্ভোগ যেরকমটা জানা গিয়েছে যে ব্যান্ডেল স্টেশন থেকে যদি বর্ধমান স্টেশন যেতে হয় তাহলে সেই ট্রেনটা শক্তিগড়ে নামিয়ে দিচ্ছে এবং এরই পাশাপাশি যদি ব্যান্ডেল থেকে আপনাকে যদি কর্ড লাইনে যেতে হয় তাহলে মশাগ্রাম থেকে আপনাদের শক্তিগড় স্টেশন পর্যন্ত সেখানে ছেড়ে দেওয়া হচ্ছে যাত্রীদের এবং তারপরে আর ট্রেন যাচ্ছে না সেই জায়গা থেকে শক্তিগড়ে এসে সাধারণ মানুষকে আবার কিছু একটা করতে হচ্ছে যেরকম টোটো অটো বা বাস বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য তাদেরকে আবার এই সমস্ত যানবাহনের ওপর ভরসা করতে হচ্ছে আর তার জন্য কিন্তু অতিরিক্ত চাপ পড়ছে শক্তিগড় স্টেশনে এরই পাশাপাশি আরও একটা ছবি কোথায় দেখা যাচ্ছে না বর্ধমানে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বা যাত্রীদের তারা বলছেন যে রামপুরহাট যদি যেতে হয় বা তাদের যদি কলকাতায় আসতে হয় বা যদি কাটোয়া যেতে হয় তাহলে একটাই মাত্র তাদের বাস স্ট্যান্ড নবাবহাট উল্লাসমোড় এবং সেখান থেকে তাদের বাস ধরতে হচ্ছে তার জন্য প্রচুর পরিমাণে ভিড় বাসে এবং এরই পাশাপাশি সমস্ত যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ওই নবাবহাট উল্লাসমোড়ে এসে জড়ো হচ্ছেন এবং সেক্ষেত্রে তাদের একটা বাড়তি খরচ বাড়ছে এবং সময় সাপেক্ষ তো অবশ্যই কারণ বাসে করে যে কোনো বাই রোড যে কোনো রাস্তা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ তাই কাজে যেতেও তাদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এ বিষয়ে যখন রেল কর্তৃপক্ষকে বলা হচ্ছে তারা কি বলছেন তারা বলছেন যে ওভারব্রিজ সারাইয়ের কাজ চলছে সেটাও যাত্রীদের সুবিধার্থেই যাতে কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে যাতে কোনো সমস্যা না হয় সাধারণ মানুষের সেই কারণেই ওভারব্রিজ সারাই করা হচ্ছে এবং বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে খানিকটা হলেও স্বাভাবিক হবে কিন্তু যতদিন না পর্যন্ত ওভারব্রিজ ঠিকঠাকভাবে সারাই করা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ভোগান্তি চলবে তাই আরও বেশ কয়েকটা দিন এই ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা প্রত্যেক দিন নানা ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যাতে সমস্ত খবর সবার আগে আপনারা পেয়ে যান সেই কারণে আপনাদেরও কিছু ছোট কাজ করতে হবে কি করতে হবে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা ফলো করবেন এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সমস্ত খবর সমস্ত আপডেট সমস্ত ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলায়